উঠবো উঠবো না থেকে ঠান্ডা গেছে সবাই সবাই কাইলে গেছে গা আমাদের বাংলাদেশ তুই কথা বল দোস্ত আমার দেশ আমার গর্ব আমার তো গলা ভাগি গেছে এখন আমার এরা ভাষ্যকার হিসাবে দিছে তারপর আমি যদি পারতেছি আমি এখন আমরা আমরা রাঙামাটি খাগড়াছড়ি তারপর কক্সবাজার তিন জায়গায় ঘুরলাম এখন এর থেকে কে কি উপলব্ধি করছো কে কি কতটুকু আনন্দ করছো এনজয় করছো এখন তোমরা প্রকাশ করা ফারুক ভাই প্রথমত ফারুক ভাই হ্যাঁ হ্যাঁ অনেক ভালো লাগলো অনেক সুন্দর জায়গা আশা করি আপনারা আসবেন যে লাইভে দেখতেছেন তারা আইসা কক্সবাজার বান্দরবান খাগড়াছড়ি এগুলো ঘুরে দেখা যাবেন অনেক ভালো ধন্যবাদ আচ্ছা অনেক সুন্দর একটা বক্তব্য দিলেন আমাদের ফারুক ভাই নেক্সট আছে যে সিদ্দিকুর রহমান হাই ব্রো আমার মনে হয় প্রতিটা জায়গায় দুই থেকে তিন দিন সময় আসতে হবে তাহলে আপনারা সব সুন্দর করে ঘুরে যেতে পারবেন আচ্ছা আচ্ছা তারপর এখন সাইফুল সমস্ত বাংলাদেশের মানুষকে আমি বলতেছি আপনারা সবাই পার্বত্য চট্টগ্রামে আসেন এবং দেখেন বাংলাদেশ কত সুন্দর হাই বন্ধুরা কেমন আছেন সারা ওয়ার্ল্ডের মধ্যে বাংলাদেশের কক্সবাজার এক নাম্বার আপনি দেখার জন্য আসেন সারা পৃথিবীর মানুষকে আমন্ত্রণ কর আমি যাই হ্যাঁ কর তোর কি কর কেন কর হে ফ্রেন্ড বাংলাদেশ এমিরেট রাষ্ট্র যা বিশ্বের মধ্যে দেখার মতো আমার দেশ আমার গর্ব হ্যাঁ আচ্ছা জান তো পরিশেষে এটাই বলবো ভ্রমণ করুন দেশকে জানুন
সম্মানিত বন্ধুগণ, আমরা এখন রাঙ্গামাটি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত বন্ধুগণ, আপনাদেরকে অনুগ্রহ করে জানানো যাচ্ছে যে আমাদের দেশটা এমন একটা দেশ বিশ্বের মধ্যে ইনশাআল্লাহ নাম্বার ওয়ান। কেননা আমাদের দেশে আছে রাঙ্গামাটি, এত সুন্দর একটা জায়গা যা না দেখলে কেউ বিশ্বাসই করতে পারবে না যে একটা জায়গা আমাদের দেশে আছে। আর দ্বিতীয়ত খাগড়াছড়ি কত সুন্দর একটা জায়গা, যেখানে মনে করেন মানুষ গেলে আসতে মনে চায় না। সাজেক বললি যেটা বলা হয়, এটা আপনারা ইউটিউবে বা গুগলে সার্চ দিয়ে দেখতে পারেন। আমরা ওইখান থেকে আসছি, খুব ভালো লাগতেছে, ঠিক আছে। তারপর ওইখান থেকে আমরা ডাইরেক্ট রওনা দিছি চান্দেরবাড়ি। তো মনে করেন এমন একটা জায়গা, চান্দেরবাড়ি থেকে আমরা রওনা দিয়েছি কক্সবাজার। আমাদের বিভাগে এত সুন্দর একটা জায়গা, দেখেন আমরা আপনাদেরকে দেখাচ্ছি আমরা কয়জন গিয়েছি। আমরা ছয়জন বন্ধু বান্ধব গিয়েছি, ঠিক আছে। দেখেন আমি আমার বন্ধু সিদ্দিক, নুরা পাগল, তারপর এটা হলো আমাদের কি ফারুক ভাই, তারপর আমাদের ডাক্তার সাহেব, তারপর আমাদের ডাক্তার ভাই সাইফুল, বড় ভাই আলমগীর ভাই, সে একদম আসেন। আচ্ছা যেটাই হোক, ইনশাআল্লাহ আশা করি আমরা যে জায়গাগুলো ভ্রমণ করছি পুরো এক সপ্তাহ লাগছে ভ্রমণ করতে। এক সপ্তাহের ভিতরে আমরা পুরাটা মানে ভ্রমণ করে এসে পড়েছি, খুব ভালো লাগতেছে। আজ বাড়ির দিকে রওনা দিছি, এখন চট্টগ্রাম মেন গেট থেকে বের হলাম কুমিল্লার দিকে যাওয়ার পর ওইখান থেকে আমরা ইনশাআল্লাহ বাড়ির দিকে রওনা দেবো। ইনশাআল্লাহ আশা করি আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন, আর আশা করি আমরা যে জায়গাগুলো ভ্রমণ করছি আপনারাও ওই জায়গাগুলো ভ্রমণ করবেন। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এসে আন্দার মহল।